শিক্ষা স্বাস্থ্য দমকলের পর রাজ্যে ফের নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার তমলুক ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠল। আদালতে জমা দেওয়া অতিরিক্ত হলফনামায় বিস্ফোরক অভিযোগ মামলাকারীদের। তমলুক ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকে তৃণমূল ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অতিরিক্ত হলফনামায় উল্লেখ, সমবায় মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠের বোন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত দেবব্রত দাসের ভাইপো, ব্যাংকের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতির ভাইপো, ব্যাংকের তৎকালীন ভারপ্রাপ্ত সিইও প্রণয় কুমার চক্রবর্তীর ভাইপো সহ ব্যাংকের কর্তা ব্যক্তিদের ঘনিষ্ঠ আত্মীয়রাও কেন্দ্রীয় সমবায় ব্যাংকে চাকরি পেয়েছেন। এরকম কারণ নাম সুপারিশ করেনি, মিথ্যে অভিযোগ এমনটাই দাবি সমবায় মন্ত্রীর। 52টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও এখনো পর্যন্ত 134 জন নিযুক্ত হয়েছেন বলে অভিযোগ। বিস্তারিত জানতে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, আদালতে জমা দেওয়া যে অতিরিক্ত হলফনামা, সেখানে ঠিক কি অভিযোগ মামলাকারীদের? দেখো, এই অতিরিক্ত হলফনামায় যে অভিযোগ করা হয়েছে সেখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রথমত 52টি শূন্যপদ ছিল এবং সেখানে এখনো পর্যন্ত 134 জন ব্যক্তিকে নিয়োগ করা হয়ে গিয়েছে। অতএব বাড়তি এই যে নিয়োগ, সেই নিয়োগটা নিয়েও কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে। এর পাশাপাশি প্রশ্ন উঠছে যে এই ধরনের সমবায় বা সমবায় ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে কোঅপারেটিভ সার্ভিস কমিশন বলে একটা বিষয় আছে, একটি সংস্থা রয়েছে এবং তার মাধ্যমেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার কথা। কিন্তু অভিযোগ যেটা করা হচ্ছে যে তৎকালীন সমবায় মন্ত্রী বা বর্তমান সমবায় মন্ত্রী অরূপ রায় তিনি দু দফায় নিয়োগের জন্য এবং এই কোঅপারেটিভ সার্ভিস কমিশনকে এই সমস্ত নিয়োগ প্রক্রিয়ার বাইরে রেখে নিয়োগ করার জন্য তিনি অনুমতি দিয়েছিলেন। এবং যেটা আরো অভিযোগ করা হয়েছে যে এখানে একেবারে তৃণমূল নেতাদের, তৃণমূলের মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ, তার ঘনিষ্ঠ ব্যক্তি তিনিও চাকরি পেয়েছেন। বলা হয়েছে যে অরূপ রায়ের ঘনিষ্ঠ সত্য সামন্তর বোন তিনি কিন্তু চাকরি পেয়েছেন। অভিযোগ করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত দেবব্রত দাস তার ভাইপো চাকরি পেয়েছেন, ব্যাংকের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতির ভাইপো চাকরি পেয়েছে, প্রণয় কুমার চক্রবর্তী ভারপ্রাপ্ত তৎকালীন সিইও তার ভাই। সৌভিক, তোমাকে একটু বিরত করছি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, শিক্ষা স্বাস্থ্য দমকলের পর এবং রাজ্যে আবারও নিয়োগ দুর্নীতির অভিযোগ, এবার তমলুক ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। আদালতে জমা দেওয়া অতিরিক্ত হলফনামায় বিস্ফোরক অভিযোগ মামলাকারীদের, কি বলবেন? আমি আবারও বলছি, গত 10-11 বছরে কার্যত পশ্চিমবাংলায় নিয়োগ খুব কম হয়েছে। যা নিয়োগ হয়েছে তার অন্তত 80% দুর্নীতি, অন্তত 80% দুর্নীতি। কালকে দেখা গেল কি বলে ফুড ডিপার্টমেন্ট, আজকে কোঅপারেটিভ, ঠিক ঘাটাল তমলুক কোঅপারেটিভ ইত্যাদি, আপনি যেখানেই ছাই উড়িয়ে দেখলেই একটা অমূল্য রেকর্ড পাবেন। সব তৃণমূলের নেতা তার আত্মীয়, ব্যাংকের চেয়ারম্যান তার আত্মীয়, মন্ত্রী অরূপ রায় তার আত্মীয়, এগুলো সব নাকি কাকতালীয়, হঠাৎ করে আকাশ থেকে এসে পড়েছে। অরূপবাবু বলছেন আমি সুপারিশ করিনি, বলুন কার সুপারিশ হয়েছে? উনি করেননি বুঝলাম, তাহলে কার সুপারিশ হয়েছে? ট্রলার মাঝের ওপরের নাকি একেবারে মালকিন সুপ্রিমো, তার সুপারিশ? অরূপবাবু নিজের দায়িত্ব অস্বীকার করার মধ্য দিয়ে আসলে মুখ্যমন্ত্রীকেই দায়ী করে দিচ্ছে। কারণ না কারুর সুপারিশ তো বটেই, যদি কারুর না হয় তাহলে কালেকটিভ রেসপন্সিবিলিটি, তাই কি মুখ্যমন্ত্রী অরূপ রায় জানিয়ে দিন? দুর্নীতি ছাড়া পশ্চিমবাংলায় কিছু হচ্ছে না।